মসজিদের বাইরে নাকি আমাদের দর নাই, নাউজুবিল্লাহ বলে আমি আমার বক্তৃতায় 30 বছর ধরে বলে আসছিলাম, মোল্লার দর শুধু মসজিদ নয় নয়, মোল্লার দর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মোল্লার দর কোথায়? মোল্লার দর জান্নাত পর্যন্ত। চিল্লায় বলেন কোথায়? আরো জোরে এখন কোথায়? চিন্তা করেন, এদেশের মানুষ আমাদের দেখতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে, দিনের নবী বলেছেন হালে মন আমাদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চিন্তা করেছে কোন মেম্বার কোন চেয়ারম্যানের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয় কিনা বলেন? হ্যাঁ আমার ভাইরা, মেম্বার চেয়ারম্যান এমপি, এই যে এমপি বইয়া রয়েছে সুবহানাল্লাহ, সেই জন্য এমপি রাগ না, এমপি তো এই জন্য রাগ না, কারণ এমপি নিজেও জানে আলেমদের দাম বেশি, সুবহানাল্লাহ বলে। আচ্ছা কোনো মন্ত্রী মন্ত্রী টন্ত্রী মিনিস্টার টিনিস্টার চিন্তা আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এজন্যে এদেশের পুরুষেরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও দেখতে পারে না। আমি আমার বক্তৃতা অংশ বলে থাকি, নিজে আলেম হতে পারলেন না, আলেমের বাপ হন, পারলেন না দাদা হন, পারলেন না শ্বশুর হন। এক লোক বাড়িতে গিয়ে বলছে, মা এই আলেমের শ্বশুর হইলে বলে জান্নাতে যাওয়া যাইব। হ্যাঁ মিয়া কি এই পাগল হয়ে গেছ? দুইটা লোক পাগল হয়ে গেছে, এত মাঝে বসিলে কি লিগা? আমার ভাইরা কেউ লড়বেন না, আমি কথা শেষ করে হাত তুলে মোনাজাত দিব। আমরা দেশের পরিস্থিতি ভালো না, দেশের জন্য দোয়া করব, ঠিক কিনা? দোয়ার প্রয়োজন আছে কিনা? তবা করার প্রয়োজন আছে কিনা? তবা করতে হবে, মাহবুবের কাছে কান্নাকাটি করতে হবে, মাপ চাইতে হবে। গিয়ে বলে, মা এই হুজুরে ওয়াজের মধ্যে কইছে আলেমের শ্বশুর হইতার লেবে হ্যাস্ত যাইতার মামা, আমি তোরে মাওলানার কাছে বিয়ে দিব। মেয়ে কয়, বাবা রিস্কাওয়ালার কাছে যান তো, মোল্লার বেসব আলাইয়ের নামা। এদেশের মহিলারাও আমাদের লাইক করে না। এক শ্রেণীর মহিলারা বলতেছে মোল্লারা দেশটারে খাইছে, দেশ বলে আমরা খাইছি। চিন্তা করেন, আমরা লম্বা চামা গায়ে দিয়া ফাঁকরি বেচায় দেশ খাইয়া লাইছি, আর হেরা ল্যাংডা হইয়া চলে, হেরা দেশ গায় না। আমার বুঝে আসবে না মানুষের কি হয় আমার ভাই। তারপর কি হলো শোনেন? আচ্ছা এই আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আল্লাহর ওলি ছিলেন না? ওনার বয়স যখন 80 বৎসর তখন উনি স্বপ্নে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মইনউদ্দিন রে নিকাহু সুন্নতি, বিবাহ করা আমার সুন্নত, সবই তো কমপ্লিট হয়েছে, বিয়েটা বাদ রয়েছে, মইনউদ্দিন আমি সব তোমাকে বলছি, তুমি বিয়ে করো। তখন আজমিরের গভর্নর ছিল মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। আবার ওই গভর্নর গভর্নর গরিব নামাজের মুড়ি, তো এই স্বপ্ন দেখে গরিব নামাজ গভর্নরকে খবর দিয়েছেন, গভর্নর গেল রাতের ঘুমের ঘরে স্বপনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে বলেছেন বিয়ে করতে। আচ্ছা বলো তো, এমনি আমি মোল্লা মানুষ, মহিলারা লাইক করে না, আবার আমার বয়স 80। আচ্ছা বলো তো, এক তো বয়স 80, আমার কোনো মহিলা বিয়ে করবে? গভর্নর তুমি কি বলো? আমার ভাইরা, গভর্নরের একজন মেয়ে ছিল, একটি মেয়ে ছিল খুব সুন্দরী রূপসী, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, লক্ষপতিরা কোটিপতিরা গভর্নর মেয়েকে বিয়ে করতে চায়। গভর্নর সঙ্গে সঙ্গে বললেন, মুর্শিদ কেবলা আমি একটু বাড়িতে যাবো আর আসবো। বাড়িতে যেয়ে মেয়েকে ডাক দিয়ে বলছে, মারে আমার সামনে একটু বসতো মা, মারে আমি তোর কাছে আজকে একটা আবদার করব, আমার আবদারটা রাখবি? মেয়ে বলে, বাবা কি হয়েছে? আমার মুর্শিদ কেবলার নাম শুনছ? হ্যাঁ শুনছি। গেল রাত্রে স্বপনে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুর্শিদ কেবলাকে বিয়ে করতে বলেছে, মা আমি ইচ্ছে করেছি তোকে আমি আমার মুর্শিদের কাছে বিয়ে দিতাম। এমনি মহিলারা মোল্লা দেখতে পারে না। বয়স কত? ডাক দিয়ে বলে বেন, এ বাবা কি হয়েছে তোমার, তুমি কান্দে কান্দো কেন গো বাবা? বাপ কান্দি জন্য, মেয়ে যদি নট কয়, মেয়ে যদি নো লাইক কয়, সেজন্য বাবা কান্দ। কে কি জন্য তুমি কান্দো? আরে কেন কান্দো, চোখের পানি মুছে ফেলো রে বাবা। আজকে এদেশের পুরুষ এরা আমাদের দেখতে পারে না, মহিলারা সব না, সব না, কিছু সংখ্যক পুরুষ আমাদের দেখতে পারে না। আমাদের নাম শুনলে তেলে বাগুনে চলে পড়ে সাইকেল হয়ে যায়। কিছু মহিলারা আছে রাস্তাঘাটে আমাদের দেখলে বড় বড় চোখ করে আসা, বড় বড় চোখ করে আসা। আর মোল্লারা দেশটারে শেষ করলো, মোল্লারা যাবোটা কোথায়? সমাজে আজকে আমাদের ডিমান্ড নাই, মান নাই। সঙ্গে সঙ্গে বলে দিও, সঙ্গে সঙ্গে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন করে, দরজার চৌকাট পরিবর্তন করে, দরজা যেন পরিবর্তন করে। চিৎকার মেরে বলেন সুবহান। ইসমাইল সালাম এসে আঙ্গিনায় পা দিয়ে বুঝতে পেরেছে পয়গাম্বরের আগমন বার্তা, ঘরে দুয়ার থেকে মেশকো আম্বরের গ্রাম আসতেছে। তখন উনি ভেতরে ঢুকেন নাই, বাইরে দাঁড়িয়ে ডাক দিলেন, বেগম বেগম, কেউ আসছিল? সুবহানাল্লাহ বলেন, বেগম ডাক দিয়ে বলেন, একটা বৃদ্ধ বহু দূর থেকে আসছিল, তোমার খবর নিচ্ছে, আমি কিছু বলতে পারি নাই। নাম কি লোকটার? তাও তো আমি জিজ্ঞাসা করি নাই, কোথায় ঘর কোথায় বাড়ি তাও তো আমি জিজ্ঞাসা করি নাই। কিছু বলে গেছে? একটা কথা বলে গেছে, সব কথা আমি তার বুঝেছি, কিন্তু একটা কথা বুঝি নাই, বুঝি নাই। কি বলেছে? যাওয়ার সময় বলে গেছে, তোমার ঘরের দরজা দরজার চৌকাট ভালো না, জলদি করে বদলাও। হযরত ইসমাইল ডাক দিয়ে বলে, বিমিরে লোকটারে বসতে বলস নাই, না না আদরাত পায়ন করস নাই রে, না না এক পেলা শরবত দেস নাই, একটু পানি, না না কি করলি রে বিবি? এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রে বিবি, বসতে বলস নাই, না না কিছু দেশ নাই, না কি করলি রে বিবি? এটাই তো ইব্রাহিম খলিলুল্লাহ। এই বাবা আল্লাহর খুশি করার জন্য আমাকে আল্লাহর নামে কোরবানি দিয়েছে, এই তো আমার বাবাই ভাই। আমার বাবা বলে গেছে, দরজার চৌকাট বদলাইতে চৌকাট নারে বিবি তোরে বদলাইতে কইছে। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, মায়ের কথায় বিবিকে বিবিকে বাদ দেওয়া যায় না, বিবির কথায় মাকে বাদ দেওয়া যায়? বললে ভালো করে বলেন সবাই। কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমার দিকে থাকা মা, মা যদি বলে এই বউ দিয়ে তার
সংসার বাঁচবে না, দিন বাঁচবে না, ইসলাম টিকবে না। বোঝার চেষ্টা করুন। মা যদি বলে বাবা রে তোর এই বউ দিয়ে ইসলাম টিকবে না, দিন বাঁচবে না, ধর্ম টিকবে না রে বাবা, তার স্ত্রীকে ভালো করার জন্য তিনবার ওয়ার্নিং দিবেন, কয়বার? ভালো হয়ে যা, একবার, আবার 40 দিন পরে গিয়ে কইবেন ভালো হয়ে যা, দুইবার, ভালো হয় নাই, আবার 40 দিন পরে গিয়ে বলবেন ভালো হয়ে যা, তিনবার বলার পরেও যদি বাবা বিবি ভালো না হয়, তুমি তোমার মায়ের কথা পালন করে এই বিবিকে তালাক দিয়ে দাও, এ বিবির দ্বারা তোমার ইসলাম টিকবে না। আমার ভাইরা, আমি আশা করবো আমার কথা বুঝতে পেরেছেন। কয়বার ওয়ার্নিং দিতে হবে? উইদাউট এনি ওয়ার্নিং স্ত্রীকে মায়ের কথা বের করে দিতে পারেন না, বোঝার চেষ্টা করবেন। আগে সতর্ক করবেন, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও বলছি। তিনবার ভালো হয়ে যাওয়ার কথা বলার পরে যদি স্ত্রী ভালো না হয়, গেট আউট করে দেন, ইসলাম বলেছে যে এখন সুবহানাল্লাহ। এরপর আপনি মাকে কষ্ট দিতে পারেন না। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি স্ত্রীর কথায় মাকে ভিন্ন করে দেয়। বাসর রাত, বড় ফজিলতের রাত না ভাই, দামি রাত না এটা। হ্যাঁ, বাসর রাতে স্ত্রী স্বামীরে কয় সে বারেট, ইংরেজি কয় সে বারেট, স্বামী বলে কিসের সে বারেট, জামাই মনে করছে জামাই রে, বুঝেছে বারেট করছে। বাসর রাতে স্ত্রী কয় সে বারেট, স্বামী বলেন কিসের সে বারেট, কারে? এইবার স্ত্রী দয়া বাড়ায় আবার সরাতে স্বামীকে, স্বামীকে পাশে জড়ায় বলে স্বামী রে আমার বন্ধুরে আমার তোমার মায়েরে বাবারে সে বারেট করে দাও, বন্ধুরে আমার, ও আমার প্রাণের বন্ধুরে। জামাইরে ভাগল করে বেরিয়ে বাসর রাতে, কেন না ভালোবেসে আমি তোমার বিয়ে করেছি, কেন না 10 বছর আগে তোমার সাথে আমার পরিচয়, তুমি তো আমার পুরানা বন্ধু। সে বারে জামাই কয় কারে, তোমার মায়ের বাবারে, নাউস বিল্লাহ। আমি স্বামী স্ত্রী রে কয় যাকে মনে কিছু নিও না, আমি তোমারই খুশি করবো না কারে গুন। সকালবেলায় ঘুমে তুই ডালুই, ঘুমে তুই ডেই সেপারেট করে না, আরে জীবন দেখে উঠে পিতা মাতার কিনারে বসে গে, মা তোদের একটা কথা কই মা, মা কয় হঠাৎ করে আবার কি কবি তুই, বিয়া করে এলাম মাত্র 2 দিন হয়, আজকে মাত্র বাসর রাত গেল, কি কবি বলা তুই, কি হইছে ঝগড়া হইছে তো গো, ফাসাদ হইছে কি? মা গো ঝগড়া হয় নাই গো মা, ফাসাদ হয় নাই গো মা, কি কবি মা, তোরা ভিন্ন খাইতারস না, ঝামেলা ভাল লাগে না, আমার আমার ওয়াইফ কইছে, ওয়াইফ ওয়াইফ কি বলিস, তুই কি হয়েছে তোর, পাগল হয়ে গেছ, কি হয়েছে গোলাম, চলে বলে না হয় তোদেরকে প্রতি মাসে 1000 করে টাকা দিয়ে দিব, এর বড় সেবারে কা তোরা কি চাস না, আমি সুখী হই রে মা। জানেন কত সংসারে অশান্তি বিরাজ করছে জানেন, এ মাকে নিয়ে বাবাকে নিয়ে। সেই জন্য একটা চমৎকার সাবজেক্টে আমাকে আজকে আলোচনা করতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। মাকে তো বিভিন্ন করে দিতে পারো না, পিতাকে তো বিভিন্ন করে দিতে পারো না, তাহলে শোনো হযরত ইসমাইল আলাইহিস সালাম কি করলেন, ইসমাইল ডাক দিয়ে বলেন বিবি রে আমার বাবা বলে গেছে দরজার চৌকাঠ বদলাইতে, চৌকাঠ নয় রে বিবি তোরে বদলাইতে কইছে,
আই সে গেট আউট, গেট আউট, এক্ষুনি বের হয়ে যাবি। তুই আমার বাবার কলিজার মধ্যে আঘাত দিস, সুবহানাল্লাহ। উনি আবার বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ, কিন্তু কি তাদের মধ্যে আছে দ্বিতীয় বিবি বড় ভালো, বড় ভালো আবেদা জাহেদা খালেসা, এত ভালো বিবি আর হয় না, এই দুনিয়ার মধ্যে আর হয় না। সেকেন্ড ম্যারেজ করেছেন, দ্বিতীয় বিয়ে করেছেন, বড় ভালো মুমেনা শেখা আবেদা। চিঠি লিখছি, বাবা এই দরজার চৌকাট বদলাই নতুন চৌকাট লাগাইছি, চিঠিও এমনি লিখছে, তোর এখন ভালো। মাওলানা শামসুল হক ফরিদপুরি মরহুম মকফুর মাসায়েলে হাজের শেষ পৃষ্ঠায় এই ঘটনাটি লিখেছেন, যে ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ বলুন। দরজা চৌকাট বদলাইয়া নতুন চৌকাট লাগাইছি, আসিয়া দেখিয়া যাও রে বাবা। ইব্রাহিম খলিলুল না আবার আসছেন, কিন্তু ওই দিনও ইসমাইল বাড়িতে নাই, ওই দিনও বাড়িতে নাই, শিকারে আছেন উনি, বাড়িতে নাই, বাইরে থানা ডাক দিস ইসমাইল, ইসমাইল দে ভেতর দিক থেকে উত্তর আসছে, কে গো তুমি, আমার স্বামীকে তালাশ করো, তুমি কে, তোমার নাম কি, কে তুমি, আমার স্বামীকে খুঁজো, তোমার স্বামী কোথায়, ডাক দিয়ে বলে শিকারে গেছে, কবে আসবে, কিছুদিনের মধ্যে চলে আসবে, কিছুদিনের মধ্যে, তোমরা কেমন আছো, ওদের মধ্যে ডাক দিয়ে মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মারে আমি বহু বহু দূর থেকে, মারে বহু দূর থেকে আমি একজন বৃদ্ধ লোক আসছিলাম তোমাদেরকে দেখতে, তোমাকে দেখতে, তোমার স্বামীকে দেখতে, তোমার স্বামী আসলে, তোমার স্বামী আসলে কয়ো আমি আবার আসবো, বহু দূর থেকে আমি একজন বুড়া মানুষ আসছিলাম রে মা, ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো, আমি অনেক দূর থেকে আসছি, আমার ভাই ডাক দিয়ে বলেন কে তুমি, আমার পরিচয় নিলা কিন্তু তোমার পরিচয় গোপন রেখে দিলা, কে তুমি, তোমার নাম কি, গরু কোথায়, বাড়ি কোথায়, এবার এই ডাক দিয়ে মানে মারিং আমার নাম বললেন, তুমি আমার চিনবানি রে মা, আপনি বলুন নাম বলুন, এরপরে আমি দেখব, বুঝবো চেষ্টা করব, দেখব আমি আপনাকে চিনি বা চিনি না, পরে আমি দেখবো নাম কি বলুন, মারে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 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 ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার চিনব না বাবা, তাহলে কারি চিনব বনু, তোমার কলিজার টুকরে স্পেন শুধু দিন রাত চব্বিশ ঘন্টা তোমার প্রশংসা গায় আমার কাছে, দিন রাত চব্বিশ ঘন্টা শুধু বলে বিমিনে আমার বাবার মতো বাবা দুনিয়ায় হয় না, তোমার দেখি নাই কিন্তু তোমার নাম তো শুনছি, আমার বাবা আমার আল্লাহ নামে কোরবানি দিছে, আমারই কোরবানি দিছে আমার বাবা ইব্রাহিম, আমার বাবা শুধু ছিলেন ইব্রাহিম, আমাকে কোরবানি দিয়ে আমার বাবা হয়েছে খলিলুল্লাহ, বন্ধুগণ কোরবানির কাজ শেষ করে যখন ইব্রাহিম রওনা হচ্ছেন, তো আল্লাহ ডাক দিছে ইব্রাহিম একটু থামো তো, ডাক দিয়ে আল্লাহ কোরবানি হয়ে গেছে, আবার কি রয়েছে বাবু, আমার কি আরো কিছু করতে হবে নাকি, আল্লাহ ডাক দিবেন ইব্রাহিম রে, না না রে ইব্রাহিম, তুমি
কলিজা টুকরে ইসমাইলকে আমার নামে কোরবান দিয়েছ, আমি আল্লাহর সুন্নতে তোমার ফিরত দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু ইব্রাহিম, আজকের থেকে আমি আল্লাহ তোমার নামের পেছনে খলিলুল্লাহ লকব লাগাই দিলাম। জানেন আপনার কত প্রশংসা করে আপনার সন্তান, আব্বা আপনি আমার বাবা, ভেতরে প্রবেশ করুন, আসুন, জলদি বলছি আসুন। ভেতরে প্রবেশ করবো না, আমি আবার আসবো, আবার আসবো। পুত্রবধূ মানে বাবা ঘরের ভেতরে যদি প্রবেশ না করেন আমার একটা আবদার রাখতে হবে। বলো রে মা, জলদি বলো, আমার হাতে সময় নাই। মা তুমি আমার কাছে কিছু চাবে? মা কিছু চাবে? আমি তোমার শ্বশুর না, কিছু চাবে? চাইলে চাও, আমি দিয়ে যাই। ডাক দিয়ে আমার এখন, না না আমি কিচ্ছু চাই না, আমি একটা আবদার করবো আপনার কাছে, যে পাথরে দাঁড়াইয়া পোলারে লইয়া কাবাঘর নির্মাণ করেছেন ওই পাথর তো এখনো এখানে পড়ে রয়েছে। বাবাজি তুমি উটের পিঠ থেকে নামিয়া পাথরে একটু দাঁড়াও, জমজম এখানে জমজম বরকতি পানি এখানে পড়ে রয়েছে, পাথরে দাঁড়াইলে রে ইব্রাহিম আমি জমজম দিয়ে তোমার পাও দুইটা দুইয়া দিতাম, মাথার ক্যাশ দিয়া পয়সা দিতাম। পুত্রবধূ হলে এই ধরনের পুত্রবধূ হওয়া উচিত, আমি আমার মাদেরই বলছি, বোনদেরই বলছি, পুত্রবধূ হলে এই ধরনের পুত্রবধূ হওয়া উচিত। আমার মা বললাম, মুনাজাত দিলাম আমি এখন, মুনাজাতের আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, শ্বশুর শাশুড়ির খেদমত কইরো গো মা, তুমি যদি তোমার শাশুড়ির খেদমত করো তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে, তুমি যদি না করো মনে রাখো তোমার পুত্রবধূ তোমার সাথে দুর্ব্যবহার করবে। শাশুড়ি পুত্রবধূ নদীর গাছে গোসল করতে গেছে, শাশুড়ি কে বউ মারে আমার পিঠে একটু মেজে দাও। শাশুড়ি হাতে পুত্রবধূ শাশুড়ির পিঠ হাতে মাজতে চায়, শুধু পিঠের মধ্যে পা পা উঠে যায় পা। শাশুড়ি বলছে, বৌমা আমার পিঠে একটু মাইজা দেও তো, হাতেই পিঠ মাসতে চায় কিন্তু পা উঠে পড়ে পা। ডাক দিয়ে বলেন, মা আমি আমার হাতে আপনার পিঠ মাসতে চাই, কেন জানি আপনার পিঠের মধ্যে আমার পা উঠে যায়। শাশুড়ি কয়, বৌমা তোর পা দুটো আমার পিঠে লাগাই দে, কারণ আমি আমার শাশুড়ির লাথি মেরেছিলাম। এগুলি এগুলি আমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদি নাস চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ খামাশ, কেউ লড়বেন না, এখন যে যেখানে আছেন সেখানেই থাকেন, বসার চেষ্টাও করবেন না, বসার চেষ্টাও করবেন না, যে যেখানে আছেন সেখানে থাকেন। মারহাবা বলেন, এই হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর ওলি আছে কিনা বলো। আজকের মুনাজাত কবুল হবে কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ বলো। তারপর কি হলো শোনেন, ইব্রাহিম খলিলুল্লাহ উঠে পিঠ থেকে লাফ দিয়ে নাইমা মাকাম ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়াইছে। হ্যাঁ পাথরের মধ্যে যখন দাঁড়াইছে, দাঁড়াইলে জমজম দিয়া পুত্রবধূ, জমজম তো সেখানেই, জমজম দিয়া পুত্রবধূ পা দুইটা ধুইয়া মাথার ক্যাশ খুলা যখন মুছতে যায়, ইব্রাহিম দুই হাত বাড়াই দিয়া কই, বৌমারে বাস হয়ে গেছে মা, সুবহানাল্লাহ বলে, মা হয়ে গেছে আমার পা মুসা হয়ে গেছে। দুই হাত বাড়ায় পোলার বোরে বুকের মধ্যে জড়া ইব্রাহিম ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। তার দিয়ে আল্লাহ আমার পুত্রবধূ, আমার পুত্রবধূ আমার ইজ্জত করছে, আমার সম্মান করছে, আমার কদর করছে। মাহবুদ রে আমি অন্তর ঘুলে খলিলুল্লাহ দোয়া করলাম, আমার পুত্র বধূ রে তুমি সুখে রাইখো। মা গো যাই গো মা, ইসমাইল আসলে কই হো, এবারের ঘরের দরজার চৌকাট ভালো, জীবনে যে না বদলায়।
কথা বুঝলাম না, বুঝলাম না। হযরত ইব্রাহিম বলে তোমার স্বামী বুঝবে, তোমার বুঝার দরকার না। ইব্রাহিম চলে গেছে, ইসমাইল সালাম আসছে, আরে আঙ্গি নাই, পা দিয়ে বুঝতে পেরেছেন পয়গম্বরের আগমন বার্তা। মিশকু আম্বরের গান আসতেছে, বিবি রে বিবি কেউ আসছিল রে বিবি, বিবি রে কেউ আসছিল নি, বিবি বেরোয় আসছে দৌড়ে, মুস্কি মুস্কি আসে আর বলে বাবা আইছে বাবা, আব্বা আইছিল আব্বা, আব্বা আব্বা আইছিল, কোন আব্বা? তোর বাবা না আমার বাবা? তুই দেখে আব্বা আব্বা করতাম, কাদ্দা আইছে, তোর না আমার না, তোমার বাবা আইছে, আমার বাবা কিছু বলে গেছে যাওয়ার আগে, বাবারে বসতে দিয়েছিলি, খাইতে দিয়েছিলি, স্ত্রীটাকে মানে সব সব করেছি, তুমি একটু শান্ত হও রে স্বামী আমার, আমি বাবার খেদমত করেছি। আমার বাবা তখন ইব্রাহিমের মধ্যে দাঁড়াইলে, জমজম দিয়া পাও দুইটা আমি ধুয়ে দিছি, আমার মাথার ক্যাশ ক্যাশ দিয়া রে বাবার পা মুছা দিছি। আমার বাবা দুই হাত বাড়ায় আমার বুকে করে চোখের পানি সেরে সেরে দোয়া করে গেছেন, আর আর যাওয়ার আগে একটা কথা বলে গেছেন, এইবারে এইবার যে দরজার মধ্যে চৌকাট লাগাইছো, চৌকাটটা কি বড় ভালো, জীবনে কোনদিন এই চৌকাট তুমি বদলাইও না রে স্বামী। ধীরে ধীরে ঘরের দিকে প্রবেশ করে তুই হাত বিছাই দিছে, বিবি নে আরে বিবি আমার বুকে হায়, ইসমাইল ডাক দিয়ে উনি বিবি পয়গম্বরের দোয়াতের নসিবে নসিবে ঝুঠেছে, চিৎকার মেরে বলেন সবাইরে। আমার বাবা কইছে ঘরের চৌকাট না, কইছে তোরে যে জীবনে না বদলাই, তুই সবসময় আমার কিনারে থাকবি, এই দুনিয়ায় থাকবি, দুনিয়া আমার সাথী, জান্নাতুল ফেরদাউস রে বিবি তুই আমার সাথী। যুবক ভাইরা আমার, আজ ইসমাইলের ভূমিকা অবলম্বন করতে হবে, ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন, চিল্লা বলেন, আমরা মার সেবা করব, বাবার সেবা করব, ঠিক না ব্যাঠি? আমি জানি না কার মা নাই কার মা আছে, আমি জানি না কার বাপ নাই কার বাপ আছে, চুপচাপ করে বসে থাকেন, আমি যখন হাত তুলব তখন আপনি শুধু শুধু একবার এই কথাটা কোয়েন, ও রব্বির হাম্মুমা কামা ও রব্বায়া নি, এই দোয়াটা জানা আছে? জোরে বলেন জানা আছে? তাহলে আমার সঙ্গে চিল্লায় চিল্লায় এই দোয়াটা একবার পাঠ করুন, ও রব্বির হাম্মুমা কামা ও রব্বায়া নি। যাদের বাপ মা আছে, মুনাজাতের পরে বাসায় যাইয়া মায়ের কিনে গিয়ে দাঁড়ায় বলবেন, মা বলনা যুক্তিবাদী কইছে জান্নাত বলে, জান্নাত বলে তোর পায়ের নিচে গো মা, আমার জান্নাত আমার দিয়ে দে, গালি দেই কত, গালি দেই কত, ধমক দেই মা, জীবনে আর কোনদিন কষ্ট দিব না মা, হাতে ধরি পায়ে পড়ি মা করে দে মা, তুই এত এমন কোনো মা নাই, অপরাধ করার পরে মায়ের কাছে ক্ষমা চাইলে মা মাফ করে দেয় না, এই ধরনের মা আমার জীবনে আমার নজরে পড়ে না। সেজন্য হাদিসের বাসে রাসূলের একজন সাহাবীর নাম ছিল আলকামা, জোরে কোন কি নাম, ইন্তেকালের দিন মুখ দিয়ে কলমা এ না, নবীর কাছে খবর গেছে, নবী গো আলকামা সব কথা বলতে পারে কিন্তু কালেমা বলতে পারে না, নবী গেছে গিয়ে গিয়ে বলছে আলকামা রে কালেমা বলতে পারিস না, হুজুর আমি সব কথা বলতে পারি কিন্তু কালেমাটা আমার মুখ দিয়ে আসে না, তোর মা আছে কাছে, কোথায় তোর মা, তো পাই পরে একটু খেয়াল করুন, দরজায় দাঁড়ান তীর আল্লাহ বললেন, এ মা আমার কাছে মেহরবানি করে গোপন করবেন না, আপনার আলকামা কি কোনোদিন আপনার অন্তরে কষ্ট দিয়েছে? সুবহানাল্লাহ বলেন মিয়া,
কলমা এনা মুখ দিয়া দিলেন না গেলে মাখুন তোমার আলকামা জীবনে তোমার অন্তরে দুঃখ দিয়েছে রে মা ডেকে বনে হাবিব আল্লাহ আমি আপনার কাছে গোপন করব না, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আমি কোনো কথা আপনার কাছে গোপন রাখবো না, আমার আলকামা বড় ভালো, আমার কথা মতো চলে, আমাকে পানাহারের ব্যবস্থা করে সব কিছু আমার আলকামা আমার দেয়, কিন্তু জীবনে একটা কাজ করতো আমার আমার সামনে সে তার বিবির কথা রাখতো আমার কথা রাখতো না, আমার খানা পিনার আয়োজন ঠিকই করতো, বস্ত্র দিত, খানা দিত, থাকার জায়গা দিত, সব করতো, কোনো কোনো দোষ নেই তার, একটা জায়গায় দোষ করতো তার স্ত্রীর সামনে, সেই স্ত্রীকে খুশি করতো, আমার বেজার করতো, স্ত্রীর কথা রাখতো আমার কথা রাখতো না, তখন আমার কলিজাটা ফাইটা যাইতো, কোনো আমি কষ্ট পাইতাম। তাইলে আমি বুঝতে পেরেছি আপনার আলকামা আপনার অন্তরে দুঃখ দিয়েছে গো মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি নবী বলছি আপনার ছেলে জাহান্নামে যাবে, আপনার ছেলে বেহেশত পাবে না, সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি পড়ার পরে তো দুজুকের আগুনে জ্বলে পড়ে সাইকায় হয়ে যাবে, দুজুকের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন দিয়ে আমি তারে জ্বালাই দিতে চাই, সুবহানাল্লাহ। নবী হুকুম দিলেন সাহাবীরা আরে লাকড়ির আয়োজন করে আগুন আগুন জ্বালাও, আগুনের ব্যবস্থা করো, ধা ধা গতিতে আগুন জ্বলছে, লাকড়ি আনা হয়েছে, ধা ধা গতিতে আগুন জ্বলছে, হালকা আমার হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করে দে, বন্ধুগণ হাত পা বাঁধিয়া টেনে টেনে যেন আগুনের দিকে নিয়ে যাবে, রশি নিয়ে হাত পা বাঁধার জন্য যখন হালকা আমার কিনারে গেছে আর যেন হাত পা বাঁধবে, তখন মা একটা চিৎকার মেরে নবী পাকের সামনে এসে পড়ে গেছে, ঢাক দিয়ে বলে নবী গো অনবী আপনি ঠিক কি করে আগুন দিয়ে জ্বালাই দেব আলকামা, কেন আলকামা মা তোমার অন্তরে কষ্ট দিল, মা তো মার করি যাই কি মানে রে, মার করি যাই কি মানে, মা ডেকে বলে না আপনি এই কাম করে দিন কইরেন না, হুজুরকে কইরেন না, আপনি আপনার চোখের সামনে আপনার সন্তানকে আগুন দিয়ে জ্বালাই দিলে আপনি কি দিবেন, দিবেন দিবেন, দিনের নবী মাতা নারে বলে না গো আমি দিব না, আপনি দিবেন না নবী, না তাই নাকি নবী হইয়া মায়ের দরদ বুঝেছেন, নবী গো আমার আলকামারে আমার সন্তানে আমার চোখের সামনে আগুন দিয়া জ্বালাই আসলা, আমি সইতে পারবো না নবী গো, এটা হয় না, এটা হয় না গো নবী, তীরে লাগলো না আলকামা আমারে, তাইলে বলো তুমি তোমার আলকামাকে ক্ষমা করে দিয়েছ, মা মা কান্দে রে চোখের পানি ছেড়েছে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আলকামার উপরে ঝাঁপ দিয়ে গিয়া পড়ে গেছে, আমি আমার আলকামারে মাফ করে দিন, আমার আল্লাহ আল্লাহ নবী মাফ করে দেন, দিলেন নেই বলে হালকা মানে এইবার তুমি পড়লা
দিলেন, সঙ্গে সঙ্গে আলিমা আলকামা কালিমা পড়েছেন, চিল্লায় বলেন সুবহান। যে সাবজেক্টের উপরে, যে বিষয়বস্তুর উপরে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, বিশাল বিশাল সাবজেক্ট, বিশাল বিষয়বস্তু, একদিনে এ বিষয়ের উপরে আলোচনা করা সম্ভব নয়। আজকে যে কথাগুলো আমি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করব এ কথার উপরে আমরা আমল করব। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মাকে কষ্ট দিব না, জোরে বলেন দিব, জোরে বলেন দেব। যাদের বাপ মা নাই এরা কি করবেন? আসব নামাজ পড়ে পড়ে মায়ের জন্য চোখের পানি সেরে সেরে দোয়া করবেন, পিতার জন্য বলবেন রব্বির হামুমা কামা রব্বায়ানি। দেশের পরিস্থিতি ভালো না দেখতে পাচ্ছেন বন্ধুগণ, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। আপনারা জানেন, আমি গোটা দেশ জানে, মাওলানা যুক্তিবাদী সর্বদলীয় বক্তা, মুসলমানদের ধর্মীয় বক্তা আলহামদুলিল্লাহ বলেন, মুসলিম ধর্মীয় বক্তা গোটা দুনিয়া আমাকে জানে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে দেশে, এই পরিস্থিতির আশা আমি কোনোদিন করি নাই। আপনারা করেছেন? আপনারা করেছেন? আমিও করি নাই। এই অবস্থা কেন হয়ে গেল, কেন হয়ে গেল? সুতরাং গভর্নমেন্টের কাছে আমার একটাই দাবি থাকবে। গতকালকে, গত পরশু দিন আমার একটা বক্তৃতা ছিল নারায়ণগঞ্জের কাশীপুরে, দৈনিক পত্রিকা জনকণ্ঠে আমার কথাকে ভুল ছাপানো হয়েছে। বলা হয়েছে আমি সরকারের বিরোধিতা করেছি, সরকারকে কটাক্ষ করে টার্গেট করে আমি কথা বলেছি, এবং সেখানে আমি একটা পরিস্থিতি সৃষ্টি করেছি, মানুষ জাতি উত্তপ্ত হয়। আসলে এই ধরনের কোনো বক্তৃতা সেখানে আমি দেই নাই। আমি বলেছিলাম যে মাওলানা আল্লামা আজিজুল হক সাহেব, উনি এদেশের লাখো লাখো আলেমদের ওস্তাদ কিনা, জোরে বলেন। আমার ভাইরাম, আমি আশা করব আমার এ কথায় বর্তমান এমপি সাহেব একমত হবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একটু থামেন, একটু থামেন, আমাকে কথা বলতে দেন, তকবির দিতে হবে না, আমাকে কথা বলতে দেন। আমি আমি গভর্নমেন্টের জন্য দোয়া করেছি, বিরোধী দলের জন্য দোয়া করেছি, সবগুলো হাবিলের মধ্যে আমি মুনাজাতে বলছি, আল্লাহ সরকারি দল বিরোধী দলকে তুমি মিলাই দাও, আল্লাহ এদেশে শান্তি দাও, আল্লাহ এদেশে কোরআনের আইন কায়েম করে দাও। আমি বলেছি, আমি সবার জন্য দোয়া করেছি। তা আমি আজকের ঐতিহাসিক, এখানে কোনো সাংবাদিক যদি এসে থাকেন, নাও এসে থাকেন, তাহলে আমার এই কথা কালকের পত্রিকায় যেন উঠে যায়। আমি গভর্নমেন্টকে বলবো যে আল্লামা আজিজুল হক একজন বড় মুহাদ্দিস, মুফাসসির এবং বড় মুফতি, লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ। আমরা কে পুলিশ মারছে না মারছে তার তদন্ত করা হোক, ঠিক কিনা? তদন্ত হওয়ার পরে যদি আজিজুল হক সাহেব পুলিশ মেরে থাকে, আমার শয়তান ফাঁসি হবে, ঠিক কিনা বলে? কিন্তু একটা বয়স্ক মুরব্বি আলেমকে জেলখানার মধ্যে রেখে কষ্ট দেওয়া হবে, এটা আমরা চাই না। এবং আমি ঐতিহাসিক এই পোস্তকলা ময়দান থেকে আজকের লাখো জনতার পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে দাবি করব, ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে আসিদুল হক মুক্তি আমিনীকে মুক্তি দেওয়া হোক। এরা আমাদের মাঝে থাকবে, একটু থামেন, 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 আমাকে কথা বলতে দেন, আমার কথা বোঝার চেষ্টা করবেন, ফালতু রিপোর্ট লাগবেন না, বাজে কথা পত্রিকায় ছাপাবেন না। আমি বলেছি অপরাধ যদি তারা করে থাকে তাহলে এরা এদেশে থাকবে, দরকার হলে পাসপোর্ট, পাসপোর্ট আটক করা হোক, বাইরে না যেতে পারে, ওনাদেরকে মুক্তি দেওয়া হোক, ওনা আমাদের মতো উন্মুক্ত আকাশের নিচে থাকবে তারা, যদি জেল ফাঁস হয় আমাদের কোনো বদলায় আপত্তি নাই। তবে আমরা এই দুইজনের মুক্তি চাচ্ছি, এবং ওনাদের সঙ্গে যারা অযথা বন্দী হয়েছে এদের আসল মুক্তি গভর্নমেন্টের কাছে দাবি করেছি। যদি আমার এই কথা একমত হয়ে থাকেন, দোনো হাত তুলে দেখান, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। কোন সাংবাদিক ভাই যদি এসে থাকো তাহলে নজর করে দেখো, ঢাকার উপকণ্ঠ পোস্তকলা ঐতিহাসিক বালুর ময়দানের লাখো জনতার একটাই দাবি,
বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লাহর ওলি আজিজুল হককে মুক্তি দাও। হাত তামান। এখন আমি আমার বন্ধু এমপি কে মাইক দিব। আমার বন্ধু যদি আমার এই কথায় একমত হয়ে থাকেন তাহলে উনিও আপনাদের সঙ্গে এই মত পোষণ করে গভর্নমেন্টের কাছে দাবি করবেন যে আল্লামা আজিজুল হক ওনাকে মুক্তি দেওয়া হোক, জেলখানার থেকে ছেড়ে দেওয়া হোক, জেলের অন্ধকার রুমে আল্লাহর ওলি যদি বকদোয়া করে তাহলে এতে আল্লাহর গজব উঠবে, আমার বাড়ির বল্ল উঠবে, ভূমিকম্প হয়ে যেতে পারে। আল্লাহর ওলিদের কষ্ট দিলে আল্লাহর গজব আসে। সুতরাং আমি এক্ষুনি মোনাজাত দিব আপনাদেরকে। আমার ভাইরা, এই ধরনের কথা যদি আমি বলি তাহলে এটা কি সরকার বিরোধী কথা হয়ে গেল? এবার আমি আমার বন্ধু এমপি কে মাইক দিব, উনি সংক্ষেপে দিয়ে কথা আপনাদের খাত মতো পেশ করলি আমি আপনাদেরকে নিয়ে তোবা করে মোনাজাত দিব, চুপচাপ করে বসে থাকবে। আমার আল্লাহর কাছে আমরা মোনাজাত করতে যাচ্ছি, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যে যেখানে আছেন হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি একটু দেখো, নজর করে বস্তুকলা বালুরমাঠ ব্রিজের পাশে হাজার 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 নরনারী। আল্লাহ, কার মানে কি আমি জানি না, কারো ছেলের অভাব, মেয়ের অভাব, অসুস্থতায় ভুগতেছে, চাকরির অভাব। তুমি তো আলিমুম বিজাতি সুদু, এ মাবু, তোমার বন্ধু বলে চেল্লি করলে আর বাইনা আলিয়ান, তোমাদের মধ্যে চল্লিশ জন লোক একত্রিত হয়ে জিকির আসকার করো অথবা মোনাজাত করো, চল্লিশ জনের মধ্যে একজনকে অলি আল্লাহ বানায়াম, ওই লোকটার খাতিরে বাকি ৩৯ জনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তুমি একটু দেখো আল্লাহ, কত মানুষ, আল্লাহ এখানে জায়গা হচ্ছে না, চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে আছে ঘন্টার পরে ঘন্টা, হাজার হাজার মা বোনেরা, কত হাজি কত গাজি, মাদ্রাসার মুদের সিনেগ্রাম মসজিদের শ্রাদ্ধ ইমাম, মাদ্রাসার তালিমুল ইলম, মাবুদ্রে জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কবল এসে জানি না, আজকের এই মোনাজাতটা তুমি ফিরত দিও না রব্বুল আলামিন। ও তিনটে জামিয়া কমিটি, হায়াত বৃদ্ধি করে দাও, প্রশ্নিক মাইকিং, কত লোকেরা টাকা বসে দিয়েছে, প্রত্যেকের পরিশ্রম তুমি এখন মঞ্জুর করে আলাপুত্রে, বহু গুণা করে ফেলেছি, গুণার দিকে তাকাইনে জাহান্নাম সারা কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কেমতের দিন, মুসিবতের দিন আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইও না, দুজুকের মধ্যে মধ্যে ফেলে দিও, কেমনে দাঁতমু কেমনে দাঁতমু দুজুকের মধ্যে রে বাবু, দুনিয়ার আগুনে হাত দিতে পারি না, জাহান্নামের আগুনে কেমনে থাকবো থাকবো বাবুত্রে, জীবনের কিছুই যদি কবল না হয় আজকের এই প্রোগ্রামের খাতিরে তুমি আমাদের মাফ করে দিয়া, বেহেস্তের ভিতরে যদি জায়গা না হয় বারান্দায় জায়গা দিয়া দিও। আল্লাহ, আমি গুনাগারের নাম শুনিয়া শুনিয়া চতুর্দিক থেকে আজকে মানুষ পাগলের মতো ছুটে আসছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, এখন আমি কি দিয়া বিদায় দেব, অন্তর খুলে আমি দোয়া করে দিলাম এদেরকে সুখে রাইখো, শান্তিতে রাইখো, এদেরকে আমার মধ্যে বরকত দিয়ে দিও, হায়াত লম্বা করে দিও, মা পুত্রে কঠিন করে বলা মুসিবত এদের মাথায় চাপায় দিও না আল্লাহ, এই দেশে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। দিন দিন এগুলি কি হয়ে যাচ্ছে মামুত্রে, সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও আল্লাহ, আলেম আমার ইজ্জত দিতে মানে এই ভোজ তুমি আমাদের দাও মামুত্রে, তোমার অলি বুখারী শরীফের বাংলা করেছি যিনি,
দার লক্ষ লক্ষ ছাত্র গোটা দেশ ব্যাপী ছড়িয়ে আছে এই বিদ্যালয়ে এসে প্রধানমন্ত্রী এটা কিসের সংক্রান্ত কাদের সংক্রান্ত দেশাধীন হয়ে গেল আঠাশ বছর যুদ্ধে দেখলাম না এই ধরনের বড় রাল এম জেলে যাচ্ছে মবুত তোমার হলি জেলখানের মধ্যে তুমি রাখো না এই দেশে এক হাজার দিও না আল্লাহ তুমি আমাদের হেদায়েত নসিব করে দাও আমাদেরকে মানুষের মতো মানুষ বানাই দাও আল্লাহ কেমতের দিন তুমি প্রশ্ন করবাম কোন আলেমকে ভালোবেসেছি কোন আলেমের উপকার করছিলি কোন আলেমের নামের সঙ্গে তার নামের মিল আছে কিনা মামুত্রী যা কোন একটা দিক পাওয়া গেলে তুমি তোমার মান্দারে মাফ করে দিবা আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ নির্বাচন আসতেছে সামনে সৎ সরল নামাজি ভালো ভদ্র নম্র এই ধরনের লোকদেরকে তুমি নির্বাচিত করে দিও আল্লাহ এই যে একটা পরিস্থিতি হয়ে গেছে এটা তুমি ইচ্ছে করলে দুই মিনিটে থামাই দিতার আল্লাহ তুমি শান্ত করে দাও দেশকে আল্লাহ আল্লাহ মানুষের মনে শান্তি নাই চলাফেরাতে শান্তি নাই ঘুমের মধ্যে শান্তি নেই অফিস আদালতে শান্তি নেই মামুত্রী তুমি ইচ্ছে করলে এক সেকেন্ড যে দেশে শান্তি দিয়ে দিতে পারো সমস্ত পীর বুজুর্গ মুহাদ্দিস মুফাসসির এদের হায়াত বাড়ায় দাও জনাব এমপি আমার বন্ধু দোয়া চেয়ে গেছেন আল্লাহ সে তার মনের কথাটা ব্যক্ত করতে পারলো না কথা ভেতরে আছে কিন্তু ব্যক্ত করতে পারে না নিজেই স্বীকার করছে আল্লাহ দোয়া চেয়েছে অসুস্থ তাকে তুমি সুস্থ রাখো আয় আল্লাহ সমাজের কাজ করতে পারে এই শক্তি তুমি তাকে দিও আল্লাহ আরেকটা কথা বলি বিদায় হয়ে যাই আমি গুনাগারের সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও এই সম্মেলন কিয়ামত পর্যন্ত এ জমিনে কিয়ামত পর্যন্ত তুমি মঞ্জুর করিয়া লও আমার মা বোনের আছে ফাতিমাতুজ জোহরার চরিত্র তুমি দিয়ে দিয়ে আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم ادم علينا يا مولانا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته